নমস্কার, গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রী স্মরণজিৎ চক্রবর্তীর লেখা উপন্যাস মোম কাগজ। আমি এর আগেও স্মরণজিৎ চক্রবর্তীর লেখা দু তিনটি গল্প পড়েছি, আপনারা সেগুলো প্লেলিস্ট থেকে দেখে শুনতে পারেন। চলুন শোনা যাক মোম কাগজের তৃতীয় পর্ব। কাগজটা খুলে আমি দেখলাম চিঠি আর ঠিকানা, কিন্তু কোনো ফোন নাম্বার নেই। 8 মাস আগে এই চিঠিটাই এসেছিল আমার ইমেলে। তখন ঠিক করেছিলাম কলকাতায় গেলে একবার যাব ওখানে, কিন্তু এখনো ঠিক মনটা শক্ত করে উঠতে পারেনি। কিন্তু আর দেরি করলে হবে না, ঠিক যখন করেইছি যাব তখন কাজটা সেরে ফেলাই ভালো। আমি আবার পড়লাম চিঠিটা, ইংরেজি হরফে বাংলায় লেখা চিঠি। ঠিকানায় দেখতে পাচ্ছি আমহা স্ট্রিটের কথা লেখা আছে, মানে সেই উত্তর কলকাতায়। এক সময় আমার গোটা দিনের বেশিরভাগটাই কাটতো ওই দিকে, কিন্তু এই 10 বছরে অনেক কিছুই তো পাল্টে গিয়েছে। উত্তর কলকাতাও কি পাল্টেছে? আমি ট্যাক্সির জানলা দিয়ে বাইরে তাকালাম। দুপুরের দরজায় পাকা কমলালেবু রঙের রোদ নিয়ে এসে দাঁড়াচ্ছে বিকেল। নাগরদোলায় চাপলে যেমন হয় শরীরের ভিতরটায়, ঠিক তেমন লাগছে। এতদিন পর কিভাবে মুখোমুখি দাঁড়াবো গিয়ে, কি বলবো, কি দিয়ে শুরু করব কথা? বুকের ভিতরের তরঙ্গে জমে থাকা সব রাগ আর অভিমান কি নিজে থেকেই বেরিয়ে আসবে? কেন এমন হলো আমার সঙ্গে, সেই কথার উত্তর চাইব কি? বলবো কি, তুমি আমার সঙ্গে এমন কেন করলে বাবা? অনেক ছোটবেলায় আমি বাবার খুব ন্যাওটা ছিলাম। মা একবার ঠাকুমা কাকুদের সঙ্গে আমায় নিয়ে দার্জিলিং ঘুরতে গিয়েছিল, বাবা যায়নি। আমার খুব আবছাভাবে মনে পড়ে সেই হোটেলটাকে যেখানে আমরা উঠেছিলাম, বড় গেট, গেটের পাশে রকেটের মতো দেখতে একটা গম্বুজ, তারপর উঠোন, তাকে তিন দিক ঘিরে থাকা তিনতলা হোটেল। আমরা তিনতলার একটা ঘরে ছিলাম, ঘরের সামনে গোল ব্যালকানি, দাঁড়ালেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমার ভালো লাগছিল না একটু। আমি শুধু সারা হোটেল ঘুরে খুঁজছিলাম বাবাকে, এই ঘরে চলে যাচ্ছিলাম, ও ঘরে চলে যাচ্ছিলাম, কখনো ছোট ছোট পায়ে নেমে যাচ্ছিলাম নিচে। খালি মনে হচ্ছিল বাবা কোথায়। আমি মাকে ঠাকুমাকে কাকুকে প্রশ্ন করে করে নাজেহাল করে দিয়েছিলাম, কেউ শান্ত করতে পারছিল না আমায়। এমন করে দুদিন কাটার পরে এক রাতে ধুম জ্বর এসেছিল আমার। ডাক্তার ডাকা হলেও জ্বর কমছিল না কিছুতেই, আমি শুধু এপাশ ওপাশ করতে করতে বাবাকে ডাকছিলাম। ছোট দুটো হাত বাড়িয়ে পাশে খুঁজছিলাম বাবার হাত। ঠাকুমা দেরি করেনি, পরের দিন সকালেই হোটেল থেকে ফোন করেছিল বাবার অফিসে, বাবাকে পায়নি। যে ধরেছিল তাকেই ঠাকুমা বলেছিল আমার কতটা শরীর খারাপ হয়েছে। বাবা খবরটা পেয়েছিল বিকেলে, তারপর আর সময় নষ্ট করেনি, সোজা শিয়ালদা এসে ধরেছিল ট্রেন। সারা রাত জেনারেল কম্পার্টমেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোরবেলা এনজেপি পৌঁছেছিল বাবা, তারপর সেখান থেকে গাড়ি ধরে সোজা দার্জিলিং। ছোটবেলা তো ঘষা কাচের ওপারের একটা রূপকথা, স্পষ্ট করে মনেই পড়ে না কিছু, শুধু গল্পগুলো বহুবার শুনতে শুনতে মনে হয় যেন সব দেখতে পাচ্ছি চোখের সামনে। মনে হয় ধুম জ্বরের মধ্যে বাবা এসে ঠান্ডা হাতটা দিয়েছিল মাথায়, বাবু এই তো আমি বলে জ্বরে ঢলে পড়া আমার শরীরটা তুলে আঁকড়ে ধরেছিল নিজের বুকের সঙ্গে। আমি আজও চোখ বুজলে সেই বুক থেকে ভেসে আসা বাবার গন্ধ পাই, আজও শুনতে পাই বাবার বুকে গুম গুম করে ছুটছে মাঝরাতের ট্রেন, আর তার হাতল ধরে দাঁড়িয়ে রয়েছে বাবা একলা। আমি আজও ছোট ছোট হাত দিয়ে আঁকড়ে ধরি বাবাকে, অস্ফুটে বলি, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় বাবা, তুমি কেন ছেড়ে চলে গেলে আমায়? ট্যাক্সির পিছনের সিটে বসে আমি চোখ বুজলাম, জল এসে গিয়েছে চোখে, বারবার আসে। বড় হয়ে ওঠার পর কলকাতার আমার সেই ঘর থেকে এখন শিকাগোর একরুমে স্টুডিওতে শুয়ে বাবার কথা মনে পড়লে আজও আমার চোখে জল আসে। মনে মনে খুঁজি জীবনের কোন বাঁক থেকে বাবা চলে গেল দূরে। সারা রাত ট্রেনে দাঁড়িয়ে যে মানুষটা আমার কাছে পৌঁছেছিল সে কি করে আমায় ছেড়ে গেল?
একবারও ভাবলো না বাবাকে ছাড়া আমার শরীর খারাপ হয়, বাবাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল আমি রুমাল বের করে মুছে নিলাম, কিন্তু চোখ খুললাম না। আমি দার্জিলিংয়ের সেই হোটেল ঘরটা থেকে বেরোতে চাই না কিছুক্ষণ। টিং টিং করে পকেটের ফোনটা ডেকে উঠলো এবার। এখন আবার কে ফোন করলো? আমি পকেট থেকে বের করলাম ফোনটা। কাকু, উফ, জ্বালালে দেখছি। হ্যালো, কাকু বলল, কিরে, ঠিক আছে তো? মনে আছে তো 4:30 প্রিন্সেপ ঘাট? মনে আছে। আমি কথা বাড়াতে চাইলাম না। দেখিস, সব ভালো হবে, আমার মন বলছে। সত্যি, মন তো নয়, যেন জিপসি ক্রিস্টাল বল। আমি জানলার কাচটা নামিয়ে মাথাটা সামান্য বাইরে বের করে বললাম, কাকু, রাস্তায় তো আমি ভালো শুনতে পাচ্ছি না আওয়াজের জন্য, তোমায় পরে ফোন করি? হ্যাঁ হ্যাঁ, কাকু বলল, সাবধানে যাস। ফোনটা পকেটে রেখে আমি হাত ঘড়ি দেখলাম, 3:45। 4:30-এর মধ্যে পৌঁছতে পারবো? সত্যি, কাকু এমন এক একটা ঝামেলা পাকাচ্ছে না। আমি কয়েকদিনের দোনোমনো ভাবটা কাটিয়ে ঠিক করেছিলাম, আর যাই হোক না কেন, আমার স্ট্রিটের ওই ঠিকানাটায় যাবই। লাঞ্চের পর সেই মতো রেডি হয়ে নিচেও নেমেছিলাম, আর তখনই কাকু পাকড়াও করেছিল আমায়। কাকু কয়েকদিন হলো অফিসে যাচ্ছে না, ছুটি নিয়েছে, না নিলে নাকি ছুটি নষ্ট হবে। আমায় দেখে কাকু বলেছিল, রুকু, বেরোচ্ছিস? আমি মাথা নেড়েছিলাম শুধু। কাকু বলেছিল, তবে আজ দেখা করে নে পূজার সঙ্গে। রমেনবাবু একটু আগে ফোন করে বললেন পূজা তোর সঙ্গে 4:30 নাগাদ দেখা করবে। মানে কেন? আমি খুব অবাক হয়েছিলাম। আরে আগে বলবে তো, আমার কাজ আছে জরুরি। কাকু বলেছিল, খালি কাটিয়ে যাচ্ছিস তুই, ওসব আমি শুনবো না, আজকেই দেখা করতে হবে। আরে আমার প্রেস্টিজটার কথা একবার ভাব, ওদের সামনে তো খুব হ্যাঁটা করলি আমায়, আজও করবি? কাকু আমি মাথা নেড়েছিলাম। এসব কি বলছো? হ্যাঁটা মানে আমার সমস্যাটা আমি বলতে পারবো না? আমি কিছু জানি না, তোকে আজকেই যেতে হবে। আমার একটা কথা অন্তত রাখ, 4:30-এর সময় প্রিন্সেপ ঘাট মিস করবি না। কাকুর একরোখা ভাব দেখে আমি থমকে গিয়েছিলাম। বয়স্ক মানুষ, কি বলবো, আমি বেশি ঝামেলা করতে পারি না। জীবনের বহু ক্ষেত্রে বহু কিছু মেনে নিয়েছি ঝামেলা হওয়ার ভয়ে। বলেছিলাম, ঠিক আছে, দেখা করব, এখন আসি। কাকু বলেছিল, তোকে আর একটা কথা বলার আছে, এইসব কি শুরু করেছিস তুই? মানে? আমি অবাক হয়েছিলাম। কাকু বারান্দার একপাশ থেকে মোড়াটা টেনে বসে পায়ের ওপর পা তুলে দিয়েছিল, তারপর পাশের টেবিল থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে বলেছিল, তোর কি টাকা পয়সার মায়া নেই? কি ব্যাপার বলো তো? মাকে তুই টিভি কিনে দিয়েছিস, নাইটি কিনে দিয়েছিস। আমি থমকে গিয়েছিলাম একটু। এই হলো এখানকার মানুষের সমস্যা, আমার টাকায় আমি ঠাকুমাকে কিছু কিনে দিয়েছি, কাকুর তাতে কোনো রকম ক্ষতিবৃদ্ধির সম্ভাবনা নেই, তাও কাকু পুট করে নিজের নাকটা গলিয়ে দিল। আমি বলেছিলাম, হ্যাঁ তাতে কি হলো? কি হলো মানে? কাকু জোরে সিগারেটে টান দিয়ে এক মুখ ধোঁয়া সিলিংয়ের দিকে ছেড়ে বলেছিল, তোর কি মাথা খারাপ? মায়ের বয়স এখন প্রায় 80, আর কতদিন বাঁচবে? তুই এইভাবে পয়সা নষ্ট করছিস, তোর না গ্রিন কার্ডের জন্য টাকা জমাতে হবে, সেখানে তুই 32 ইঞ্চি টিভি কিনে দিলি? ওই তো মা দেখে কতগুলো জঘন্য গান, তার জন্য ফালতু পয়সা নষ্ট না করলে চলছিল না? আমার মাথা গরম হয়ে গিয়েছিল, কিন্তু জানি কথায় কথাই বাড়বে, তাই বলেছিলাম, শোনো না কাকু, এসব ভেবো না, আমি ঠিক হিসেব করে করছি, ঠাকুমাকে তো কোনোদিন কিছু দিইনি। কাকু বলেছিল, আমি কি বলবো, যা খুশি কর, আমার কি, শুধু মনে রাখিস বিয়েটা করতেও কিন্তু টাকা লাগবে, ওটা কিন্তু বিনা পয়সায় হবে না। সাব, আমার স্ত্রীটা আগে হ্যায়। ড্রাইভার ছেলেটা আমার দিকে পেছন ফিরে তাকালো। আমি বললাম, তুমি সোজা চলো, কেশব সেন স্ট্রিটের মোড় থেকে ডান দিকে নেবে, সেখান থেকে আবার ডান দিকে হেরম্বর দাস লেনে যাবে। যারা বাতা দিজিয়েগা, আমি ঠিক সে মালুম নেই। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, তুমি সোজা চলো। রাস্তা এখন মোটামুটি ফাঁকাই, দোকানপাট খোলা থাকলেও ভিড় নেই। উত্তর কলকাতা এলেই মনে হয় রং না করা প্লাস্টার খসা জমিদার বাড়ি, একদা সম্ভ্রান্ত বর্তমানে অবহেলিত, তবু এইসব দিকে আসতে আমার দারুণ লাগে। আগে যখন কলেজে পড়তাম
এইসব রাস্তায় একা একা হেঁটে বেড়াতাম। পুরনো বাড়ির দিকে তাকিয়ে থাকতাম। সাবেক জানলা দিয়ে উঁকি মারা সিলিংয়ের কড়িবর্গা, প্লাস্টার খসে বেরিয়ে আসা পাতলা ইট, চুনসুরকির গাঁথনি, আঁচ, কাঠের রেলিং, ঝরুকা, আর বারান্দায় আচমকা দেখতে পাওয়া আবছা হয়ে যাওয়া কোনো বৃদ্ধ বা বৃদ্ধার মুখ। এরাই যেন কলকাতার নিজস্ব কুক অ্যান্ড কেলভি করি। ডান দিকে সিটি কলেজ রেখে ট্যাক্সিটা আরও কিছুটা এগোনোর পর কেশব সেন স্ট্রিট পেলাম। আমি অন্য মনস্ক ছিলাম, তাই ছেলেটা কলেজ স্ট্রিট দিয়ে না ঢুকে সুকিয়া স্ট্রিট দিয়ে ঢুকে পড়েছে, ফলে একটু ঘুর হলো। কেশব সেন স্ট্রিটের নামটা দেখলাম রাস্তার পাশে ঝুলানো সবুজ বোর্ডে। এটা বেশ ভালো হয়েছে, আমি লক্ষ্য করছি এখানে সবুজ বা হলুদ বোর্ডে রাস্তার নাম লেখা থাকে। বললাম, মোড় থেকে ডান দিকে নাও। কেশব সেন স্ট্রিট দিয়ে কিছুটা এগিয়েই ডান দিকে বৈষ্ণোদেবীর আর বাঁদিকে সাই বাবার মন্দির, আর একটু এগিয়ে গিয়ে গুপ্তা হোটেল, তার পাশ দিয়ে হেরম্বদাস লেন ঢুকে গিয়েছে। আমি এখানে ট্যাক্সিটা ছেড়ে দিলাম, পকেট থেকে প্রিন্ট আউটটা বের করলাম আবার। ঠিকানাটা এই জায়গারই, কিন্তু কী আশ্চর্য, ঠিকানা দিলেও ফোন নাম্বার দেয়নি, আমারও আর ইমেল করে সেটা জেনে নেওয়া হয়নি। এই রাস্তাটা বড় রাস্তার তুলনায় সরু, দুপাশে দোকান আর পুরনো বাড়ির সারি, কিন্তু এখানে তো কোনো নম্বর লেখা নেই। সামনেই একটা স্টেশনারি দোকান, বয়স্ক একজন বসে মোবাইলে কী সব খুটখাট করছে। আমি এদিক ওদিক দেখে এগিয়ে গেলাম। লোকটা আমায় দেখে উৎসাহ ভরে তাকালো, খদ্দের। আমি বললাম, দাদা, এই 22-এর বিটা কোন দিকে হবে? 22-এর বি? লোকটা নিভে গেল সঙ্গে সঙ্গে। ওই সামনে গ্যাস পোস্টের পাশের বাড়িটা। আমি সময় নিলাম একটু, হাতে করে কিছু নিয়ে আসিনি, এটা ঠিক নয়, আমি কিছু না নিয়ে কারোর বাড়ি যাই না। লোকটা তাকালো আমার দিকে। বললাম তো, ওই সামনে গ্যাস পোস্টের। ভালো চকোলেট আছে? আমি দোকানটার ভিতরে চোখ বোলালাম। লোকটা উৎসাহ পেল আবার, হাতের মোবাইলটা রেখে বলল, কেমন চান বলুন, 100-150? আরও ভালো কিছু নেই? 200-150 টাকার প্যাকেট দিয়ে দিই। দোকান থেকে চকলেট কিনে বেরোলাম। আমার তেমন পছন্দ হয়নি, কিন্তু এই তো পাওয়া গেল, আর কিছু পাওয়া যায়নি, তাই এটাই নিলাম। কলকাতায় এখনও বেশ কিছু পুরনো জলের পাইপের কভার আর গ্যাসের পোস্ট টিকে আছে। এখানেও সেই প্রায় ডোডো হয়ে যাওয়া পোস্টের একটা দেখলাম। পোস্টের পাশের বাড়িটা বেশ বড়, অনেক পুরনো, এককালে লাল রঙের ছিল, কিন্তু রাস্তার দোকানে সস্তা চায়ের মতো রং হয়েছে এখন। বাড়িটা চারতলা, নিচের বড় দরজাটায় একটা লোহার গেট লাগানো থাকলেও সেটা কেমন যেন কেথরে আছে দেখেই বোঝা যাচ্ছে বহুদিন নড়াচড়া হয়নি। আমি জানি দোতলায় উঠতে হবে, ইট বের করা সিঁড়ি, নড়বড়ে, ঢালাই ফেটে লোহার রড দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে দোতলার লম্বা বারান্দা, তার পাশে সার সার ঘর, প্রতিটা ঘরের মাথায় আবছা হয়ে আসা নম্বর। আমি 4 নম্বরটা খুঁজলাম, ওই শেষের দিকে। বুকের ভিতরে একটা ব্যান্ড পার্টি চলেছে যেন, বিউগল ড্রাম নিয়ে লম্বা একটা লাইন প্রচণ্ড আওয়াজ করতে করতে এগিয়ে আসছে। আমি চোয়াল শক্ত করলাম, তারপর এগিয়ে গেলাম দরজাটার দিকে। তালা! আমি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়লাম একদম। যা, দরজা বন্ধ! আমি তালাটা ধরলাম, পুরু ধুলো, বোঝা যাচ্ছে বেশ কিছুদিন হাত পড়েনি এতে। আমি হাতে ধরা চকোলেটের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রইলাম হতভম্ব হয়ে। এবার এবার কি করব? পাশ থেকে খুট করে 3 নম্বরের দরজাটা খুলে গেল, একজন মহিলা বেরিয়ে এলেন, বছর 40-এক বয়স, ফর্সা। কাকে চাইছেন আপনি? মহিলা সময় নিয়ে ভালো করে মাপলেন আমায়। এখানে যারা থাকতেন? নেই, মহিলাটি আমায় কথা শেষ করতে দিলেন না, চলে গিয়েছে সোনারপুর। ঠিকানা আছে, ফোন নাম্বার? ফোন নম্বর আছে, তবে সেটা কাজ করছে না, বোধহয় সিম চেঞ্জ করে ফেলেছে, তবে ঠিকানাটা আছে। দেবেন? আমি তাকালাম মহিলার দিকে। দাঁড়ান। মহিলাটি ভিতরে চলে গেল।
অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। আমি ভালো করে চারপাশটা দেখলাম, ভাড়া বাড়ি পুরনো দিনের, দেখেই বোঝা যাচ্ছে এই অবস্থা ভালো নয়। মহিলাটি ফিরে এলেন মিনিট দুয়েক পরেই, হাতে একটা কাগজ, তাতে পেন্সিলে লেখা ঠিকানা। আমি কাগজটা নিলাম। মহিলাটি বলল, মাস পাঁচেক আগে চলে গিয়েছে, আর আসবে না। আমি শুধু ধন্যবাদ দিলাম, আর কিছু বললাম না। কলেজে থাকতে যেখানে গিয়েছিলাম সেটা শোভাবাজারে একটা গলির ভিতরের বাড়ি ছিল। সেখান থেকে কি এখানে এসেছিল বাবা? আমি ঠিকানাটা পকেটে ঢুকিয়ে সিঁড়ির দিকে এগোলাম। ভালো লাগছে না, নিজেকে অনেক কষ্টে তৈরি করেছিলাম এই দিনটার জন্য, কিন্তু সবই কেমন যেন জল ঢেলে দিল ভগবান। আপনি কে হন? মহিলাটি হঠাৎ গলা তুলে জিজ্ঞেস করল। আমি সিঁড়ির মুখ থেকে ক্লান্ত গলায় বললাম, পরিচিত। প্রিন্সেপ ঘাটটা বেশ সাজানো হয়েছে, জেমস প্রিন্সেপের সৌধটাও ঠিক করা হয়েছে, বেশ ফুটফুটে রং ঝলসাচ্ছে। ট্যাক্সি থেকে নেমে ভালোই লাগলো জায়গাটা। এখন 4:30 বাজে। আমি বড় রাস্তা থেকে গঙ্গার দিকে এগোলাম। চারদিকে মানুষের মেলা, হকাররা খাবার নিয়ে ঘুরছে, মাঠে বাচ্চারা দৌড়চ্ছে, অল্প বয়সীরা বসে আড্ডা দিচ্ছে, প্রেম করছে। টিং টিং করে ফোনটা বাজলো আবার। হ্যালো, আপনি কোথায়? আমি কিন্তু এসে গিয়েছি। ওপাশে একটা মেয়ের গলা, পূজা। আমি মেয়েটার নম্বর নিতে চাইনি, কিন্তু মেয়েটা আমার নম্বর পেয়েছে। এ নির্ঘাত কাকুরকাণ্ড, অবশ্য ঠিকই করেছে, না হলে চিনবই বা কী করে। পূজা বলল, তুমি কি স্কাই কালারের টি শার্ট পরে আছো, হাতে কি ব্রাউন প্যাকেট, চোখে চশমা? হ্যাঁ, তুমি ফোনে দেখতে পাও নাকি? দেখলাম দ্বিতীয় সেন্টেন্সে এই পূজা তুমিতে নেমে এসেছে। পূজা হাসল, তোমায় দেখতে পাচ্ছি, দাঁড়াও আমি আসছি। ফোনটা কেটে আমি চারদিকে তাকালাম। আমায় চেনে? চিনতেই পারে অবশ্য, কাকু কি আর আমার ছবি ওদের না দিয়ে বসে থেকেছে এতদিন। হাই, আমি পূজা। জিন্স আর ডেনিমের জ্যাকেট পরে একটা মেয়ে এসে দাঁড়ালো আমার সামনে। হাই, আমি ছোট করে বললাম। পূজা হাসলো। মেয়েটা বেশ লম্বা, শ্যামলা গায়ের রং, চুলটা ছোট করে কাটা, মুখটা এখনও ছেলে মানুষই ভাব। পূজা বলল, তোমার ঠান্ডা লাগছে না? আমি হাসলাম, এটা তো শিকাগো সামারের টেম্পারেচার। তাই? পূজা বলল, লেটস ইট সামওয়্যার, লেকের ধারে চলো। লেটস ইট সামওয়্যার, লেকের ধারে চলো। আমরা এগোলাম। একটা লেভেল ক্রসিং পেরিয়ে গঙ্গার পাড়ের দিকে চলে গিয়েছে রাস্তাটা। দেখলাম গঙ্গার পার বরাবর একটা টাইলস বাঁধানো রাস্তাও আছে, ফুটপাতের মতো, পাশে পাশে বেঞ্চ রাখা। 4টে বেঞ্চ পরে একটা খালি জায়গা পেলাম আমরা। পূজা বসে তাকালো গঙ্গার দিকে, বলল, আমার নদী খুব ভালো লাগে, সমুদ্র, তোমার কি ভালো লাগে? আমি বললাম, সেভাবে তো ভাবিনি কোনোদিন। পূজা জিজ্ঞেস করলো, শিকাগোয় কি আছে? পাহাড় বা সমুদ্র কিচ্ছু নেই, তবে মিশিগান লেক আছে, আমি ওর ধারে সকালে দৌড়তে যাই। এমনিতেই শিকাগো খুব ড্রাই, তবে ওই লেকটা না থাকলে আরো ড্রাই হতো। কেমন ঠান্ডা পড়ে, মাইনাসে নামে টেম্পারেচার? আমি হাসলাম, মাইনাসেই থাকে অনেক সময়, তুষার ঝড় হয়, -20 পর্যন্ত নেমে যায় মাঝে মাঝে, হরিবল। এক্সাইটিং তো? পূজা ঘুরে বসলো। অতটা নয়, তেমন তেমন ঝড় হলে পাওয়ার ফিল করে, 2-3 দিন পাওয়ার থাকে না, রুম হিটার চলে না, ঠান্ডায় মারা পড়ার মতো অবস্থা হয়। তোমার ফায়ারপ্লেস নেই? আমি হাসলাম, সবাই তো হলিউডের দেখানো ছবির মতো বাড়িতে থাকে না। পূজা মাথা নাড়ল, বলল, তুমি বিরক্ত হচ্ছ আমি এইসব জিজ্ঞেস করছি বলে? না, আমি হাসলাম, সত্যি আমার বিরক্ত লাগছে না, মেয়েটা আমার চেয়ে বয়সে অনেকটা ছোট, উচ্ছ্বাস বেশি, এমনটাই তো থাকা উচিত, জীবন এখনও স্যান্ড পেপার হাতে নিয়ে ওর মধ্যে ঢুকে পড়েনি। পূজা আমার চোখের দিকে তাকিয়ে রইল একটু সময়, তারপর হঠাৎ বলল, মা বলেছে তুমি আমায় বিয়ে করতে রাজি নও, কিন্তু আমাকে নাকি যেভাবেই হোক তোমায় কনভিন্স করতে হবে, এই পৌষ কেটে গেলেই মাঘে বিয়ে দিয়ে দেবে। আমি থমকে গেলাম, মেয়েটা এসব কী বলছে?
পূজা বলল, কেন কনভিন্স করতে হবে? আমার ঠান্ডা মোটেও ভালো লাগে না, বিদেশ যেতেও ইচ্ছে করে না, ফুচকা পাওয়া যায় না, কাজের লোক নেই, আড্ডা মারা যায় না, গড়িয়াহাটের মতো জায়গায় ঘুরে ঘুরে দরদাম করে জিনিস কেনা যায় না, দুর্গাপুজোয় ভিড়ের ভিতর ঠাকুর দেখা যায় না, রাস্তায় সস্তায় বিরিয়ানি খাওয়া যায় না, ধুর আমার ভালো লাগে না একদম। আমি কিছু না বলে হেসে তাকালাম ওর দিকে। পূজা বলল, প্লাস আমার বয়ফ্রেন্ড আছে সৌগত, যাদবপুরে পড়ে ফিজিক্স, আরামবাগে বাড়ি, ভালো ছেলে। আমি মজা করে বললাম, কিন্তু তোমাকে যদি আমার পছন্দ হয়ে যায় তবে? পূজা বলল, প্লিজ প্লিজ পছন্দ করো না, প্লাস আমি জানি। কি জানো? আমি অবাক হলাম। তোমারও একটা লাভ স্টোরি আছে। আমার? আমি হাসলাম। সে তো সবার একটা করে থাকে, ছোট বড় যেমনই হোক একটা থাকেই। না, তোমারটা তেমন নয়, অন্য রকম। পূজা মাথা নাড়ল। মানে? আমি জিজ্ঞেস করলাম। পূজা সময় নিল একটু, জলের দিকে তাকালো, কয়েকটা নৌকো ঘুরছে, তাতে জোড়ায় জোড়ায় ছেলেমেয়েরা বসে, আলো কমে এসেছে বেশ। পূজা বলল, তোমায় নিশ্চয়ই কোনো মেয়ে খুব কষ্ট দিয়েছে না? কেউ যেন আচমকা ধাক্কা দিল আমায়। আমি মুখটা সরিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে তাকালাম। মনে ভেসে উঠল একটা সকাল, কঠিন দৃষ্টি নিয়ে দাঁড়ানো একটা মেয়ে। কি হলো? পূজা জিজ্ঞেস করলো আবার। আমি কথাটা এড়াতে বললাম, বিদেশে কিন্তু এমন কৌতূহল কেউ দেখায় না। পূজা বলল, সেই জন্যই তো ওদেশে যাব না, বাজে লোকজন, রোবট সব। বলো না, সত্যি কিনা যা বললাম? আমি হাসলাম, এমন ভাবার কারণ? পূজা বলল, আমি জানি, না হলে কেউ 10 বছর দেশে ফেরে না। কার উপর রাগ তোমার? সে এখন কোথায় রুকুদা? তুমি কি এখনো মনে মনে তাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে খুব পছন্দ। অস্ফুটে কথাটা বলে সামনের দিকে তাকালাম। আমি আবছা অন্ধকারে আয়নায় নিজের মুখটাই ভালো করে দেখা যাচ্ছে না, তাও আমি তাকিয়ে রইলাম। বাসে খুব ভিড় আজ, তার উপর সামনের দিকে আলোটা কাজ করছে না। আমি ড্রাইভারের পেছনের লেডিস সিটের গায়ে একদম ছিঁড়ে চ্যাপ্টা হয়ে আছি, মনটাও বিগড়ে আছে খুব। ফালতু কারণে যিনি তার সঙ্গে ঝামেলা হয়ে গিয়েছে, তাই আজ গাড়ি নেই আমার কপালে, ভিড় বাসের ধাক্কা খাওয়া আছে। আর যত ধাক্কা খাচ্ছি ততই জেদটা চেপে যাচ্ছে আমার, মনে পড়ছে এই যিনি তার কথাগুলো। সাহস আছে তোর? সৎসাহস আছে? পছন্দ? বলে দেখা তবে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলছিস তো, বলে দেখ জুতো খাবি। ড্রাইভারের সিটের পিছনে যে পার্টিশন, তার এদিকে বড় একটা আয়না লাগানো আছে, তার সামনে লেডিস সিট, সেখানে একজন বৃদ্ধ মহিলা বসে রয়েছেন, আমায় তার উপর প্রায় চেপটে দিয়েছে পিছনের ভিড়। আমি কোনো মতে সেই ভিড়ের ধাক্কা সামলে বয়স্ক মহিলাকে এড়িয়ে সামনের আয়নার উপর হাতের ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি আবার আয়নায় নিজের দিকে তাকালাম। জুতো খাবো? আমার সাহস নেই। আচ্ছা, দেখা যাবে। আজ কলেজের পরে আমরা গিয়েছিলাম পার্ক স্ট্রিটে, যিনি তার বাবার জন্মদিনের পার্টিটা ওখানেই দেওয়া হয়েছে। কোনোদিন খুব একটা বড় রেস্তোরাঁয় যাওয়া হয়নি আমার, আসলে খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি, আর বড় হতে হতেই দেখেছি বাবা আর মা নিজেদের পারস্পরিক সমস্যা নিয়ে সারা জীবন ব্যস্ত থেকেছে, আমার জন্য তাদের সময় ছিল না বিশেষ, ফলে তেমনভাবে আমি কোনোদিন বাইরে ঘুরতে বা খেতে যাইনি, আর সেই থেকে এইসব জায়গায় যেতে আমার সংকোচ হয়। কিন্তু যিনি তা আমার খুব ভালো বন্ধু, তাই ওকে আর এড়াতে পারিনি। তবে শুধু গেলেই তো হয় না, একটা উপহারও কিনতে হবে। আমি জানি যিনি তাদের বাড়ির অবস্থা খুব ভালো, তাই ওর বাবাকে তো আর যেমন তেমন জিনিস দেওয়া যায় না। আমি খুব মাথা খাটিয়ে একটা টাই কিনেছিলাম উপহার হিসেবে, ভেবেছিলাম 2-3 টাকার মধ্যে কিছু দেব, কিন্তু টাই কিনতে গিয়ে 650 টাকা বেরিয়ে গেছে পকেট থেকে। তাও সেটা নাকি দোকানে যেসব টাই আছে সেই হিসেবে নিচের দিকের কোয়ালিটির জিনিস। আমায় তো প্রথমে 2,500 টাকার টাই দেখাচ্ছিল, আমার হাসি পেয়ে গিয়েছিল।
আমার এই জামা কাপড়, পায়ে পুরনো কোব্যাধিস আর পাশের ঝোলা দেখেও দোকানদার ছেলেটি বোঝেনি আমার পকেট জিমে যায় না। কলেজ থেকে আমি যিনি তার গাড়িতে গিয়েছিলাম পার্ক স্ট্রিট, যদিও আমি প্রথমে ওর সঙ্গে যেতে চাইনি, কিন্তু যিনি তা ছাড়েনি, বলেছিল, না তোকে আমার সঙ্গেই যেতে হবে, তোর যা মতিগতি আজকাল তুই নাও যেতে পারিস। মতিগতি মানে? আমি খুব অবাক হয়েছিলাম। যিনি তা বলেছিল, অত মানে বুঝতে হবে না তোকে, আমার সঙ্গে যাবি বলেছি যাবি, ব্যাস। আজ কলেজে একটা পরীক্ষা ছিল, তাই জিনিতা বাধ্য হয়েই এসেছিল ক্লাসে। ওর বাবা মা আর আত্মীয় স্বজনরা 5:30টার মধ্যে পৌঁছে যাবে, আর কলেজ শেষ করে আমরা যাব। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আর কাউকে নেমন্তন্ন করেনি জিনিতা। এই কথাটা জেনে আমার অস্বস্তি যেন আরো বেড়ে গিয়েছিল, তাই থেকে থেকে এই পেরেকের কথাটা উঁকি মারছিল মনে, জিনিতা কি সত্যিই কিছু ভেবে নিচ্ছে মনে মনে। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁটা খুব বড়, মোড়ের দিক থেকে বাঁদিকে বাঁক নিয়ে একটুখানি এগিয়ে জিনিতার গাড়িটা একটা বড় কাচের দরজার সামনে দাঁড়িয়েছিল। আমি গাড়ি থেকে নেমে দেখেছিলাম রেস্তোরাঁর সামনেটাও লেস, বেলুন আর ড্যাংলারে বেশ ঝলমল করছে, আর তার মধ্যে একটা ছোট বোর্ডে ঝোলানো হ্যাপি বার্থডে। হাসি পেয়ে গিয়েছিল আমার, এই 2004 সালে একজন প্রৌঢ় মানুষের জন্মদিনের জন্য এত টাকা খরচ করছে এরা, টাকা কি কামড়ায় এদের। আমি একপাশে সরে দাঁড়িয়েছিলাম, কারণ মনে মনে যতই হাসি থাকুক না কেন, যেসব মানুষজন ঢুকছে তাদের পোশাক আশাক দেখে রীতিমতো কমপ্লেক্স খেয়ে গিয়েছিলাম। আমি একটা শার্ট আর জিন্স পরে এসেছি, পায়ে 6 বার সেলাই করা জুতো। সেখানে লোকজন যা পরে এসেছিল তাতে আমার চোখ কপাল ছাড়িয়ে উঠে গিয়েছিল ব্রহ্মতালুতে। নিজেকে কেন্নোর মতো লাগছিল, ভাবছিলাম আমার এই রংচটা নীল রঙের ঝোলাটা সঙ্গে না আনলেই পারতাম। জিনিতা বলেছিল, কিরে এমন করে দাঁড়িয়েছিস কেন, চল ভিতরে। আমি নিজের ঝোলাটার দিকে তাকিয়েছিলাম, এটা নিয়ে যাওয়া কি ঠিক হবে। জিনিতা বুঝেছিল ব্যাপারটা, হেসে বলেছিল, তুই এটা নিয়ে ভাবছিস সত্যি, চল। স্বর্গ কোথায়, কাছের ভারী পাল্লার ওপারে? আমার তো তাই মনে হয়েছিল। রেস্তোরাঁটা বিশাল বড়, খুব সুন্দর করে সাজানো, বড় হলের একদিকে একটা স্টেজ করা হয়েছিল, সেখানে যিনি তার বাবা আর মা দাঁড়িয়েছিলেন, দেখে মনে হচ্ছিল নতুন বিয়ে হয়েছে ওদের। আমি কি করব বুঝতে পারছিলাম না, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বাচ্চার মতো লাগছিল নিজেকে, এত রংচঙে মানুষের ভিতরে নিজেকে 40-এর দশকের ঘষা প্রিন্টের বাংলা সিনেমা মনে হচ্ছিল। আসলে আলোর পাশে দাঁড়ালেই সব সময় অন্ধকার যায় না। জিনিতা এসে টান মেরেছিল আমায়, কিরে কি হয়েছে আজ তোর, এমন গুটিয়ে আছিস কেন, এখানে এত লোক দেখে ঘাবড়ে গেলি নাকি, শোন যারা এসেছে না তারা সবাই খালি কলসি, কিন্তু মেকআপ আর হাব ভাব দিয়ে স্যালন এসকে ঢাকতে চাইছে, তুই তো বাবা মা ভাই সবাইকে চিনিস, তবে এমন করে একপাশে দাঁড়িয়ে আছিস কেন, আয় আমার সঙ্গে। আমি ভিড়ের ভিতরে যতটা পারা যায় অদৃশ্য হয়ে জিনিতার পিছন পিছন গিয়েছিলাম। জিনিতার বাবা আমায় দেখে, আরে তুই, বলে সবার সামনে জড়িয়ে ধরেছিলেন। আমি আরো কুঁকড়ে গিয়েছিলাম, তারপর তিনি আমার ছাড়লে দ্বিধার সঙ্গে ঝোলা থেকে বের করে বাড়িয়ে দিয়েছিলাম টাইয়ের প্যাকেটটা। যিনি তার মা সবার দিকে তাকিয়ে বলেছিলেন, এ নাম রুক্মিণী, খুব ভালো ছেলে, HS-এ 12th হয়েছিল, যিনি তার সঙ্গেই পড়ে, আমাদের ঘরের ছেলে বলতে পারো, বিদেশে যাবে খুব শিগগির, দারুণ প্রসপেক্টর, কিন্তু কি সিম্পল দেখেছো। যিনি তার মায়ের কথা শুনে আমার চারিদিকে ঘিরে দাঁড়ানো মানুষজনের মধ্যে কেমন যেন একটা মুখ চাওয়াচাই ঢেউ উঠেছিল। একজন ভীষণ সেজে থাকা বৃদ্ধা সামনে এগিয়ে এসে আমার গাল ধরে নাড়িয়ে বলেছিলেন, ও এর কথাই বলছিলে তোমরা, তা ছেলে হিসেবে তো ভালোই, জিনিস সঙ্গে খুব মানাবে, আমাদের পছন্দ। আমি অবাক হয়ে দেখেছিলাম কথাটা শুনে জিনিতা কেমন যেন লজ্জায় গোলাপি হয়ে উঠেছিল। যিনি তার মা বলেছিলেন, খুব লাজুক ছেলে আর খুব সিম্পল, এখনকার দিনে এমন ছেলে পাওয়া মুশকিল। আমার কান মাথা সব ঝাঁঝা করছিল, এসব কি হচ্ছে, আমি জানি না আর আমার সম্বন্ধে এসব কি গল্প বুনছেন এরা। আমি দেখেছিলাম সবাই তাকিয়ে আছে আমার দিকে, মুখে হাসি চোখে কৌতূহল, আমি যেন চিড়িয়াখানার জন্তু। আমার রাগ হচ্ছিল, যিনি তা এসব কি ভাবছে, ওর বাড়ির লোকজনই বা কি ভাবছে,
আমার মোটেও যিনি তাকে পছন্দ নয়, ফর্সা, দেখতে সুন্দর হলে কি তাকে পছন্দ হতে হবে নাকি? আমি সরে এসেছিলাম ঘরের একদিকে, সামনে দিয়ে সুন্দর পোশাক পরা একজন ওয়েটার ট্রেতে করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার, পনির পকোড়ার মতো খাবার। সারাদিন বিশেষ কিছু খাইনি, কিন্তু তাও আমার খিদে পাচ্ছিল না, বরং গা গুলোচ্ছিল হঠাৎ। চারদিকে এত আলো, এত সুগন্ধির সংমিশ্রণে এসব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল আমার। মনে হচ্ছিল চারদিক থেকে চারটে দেওয়াল বোধহয় আমায় পিষে দেবে। আমি কোনো মতে একটা চেয়ার টেনে বসে পড়েছিলাম। এই যে এখানে বসে কি করছো? আমি মুখ তুলে দেখেছিলাম যিনি তার ভাই জনি এসে দাঁড়িয়েছে সামনে। ছেলেটা খুব পাকা, 11-এ পড়ে, একটা খুব নাম করা ইংলিশ মিডিয়ামে। আমি দেখলাম ওর সঙ্গে কয়েকটা বিদেশি ছেলেও আছে। মনে পড়ল জনিদের স্কুলে বিদেশিরাও পড়ে। আমি বললাম, মাথাটা ধরেছে একটু তাই। ডোন্ট বি শাই রুকুদা, বি স্মার্ট, চলো লেটস হ্যাভ সাম ফান আউট দেয়ার। তুমি ড্রিঙ্ক রাওনি, ককটেল ডিনার কিন্তু এটা। আমি চোয়াল শক্ত করে তাকিয়েছিলাম ওর দিকে। থুতনির কাছে এই ছাগলের মতো দাড়ি রেখেছে ছেলেটা, গোঁফ কামানো, চুলগুলো লম্বা, কোন দেশি স্টাইল কে জানে। আমি বললাম, ইউ এনজয়, আই এম ওকে, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট, চলো না। জানি ওকে ডিস্টার্ব করছিস কেন, যা তোরা। জিনিতা এগিয়ে এসে ধমক দিয়েছিল এবার। জনি ওর দিকে তাকিয়ে হেসেছিল, তারপর চলে যেতে যেতে আমার দিকে তাকিয়ে বলেছিল, ওকে ডেকে সুইট টাইম জয়বাবু। আমি আর নিতে পারিনি, চেয়ার থেকে ছিটকে উঠে জিনিতার দিকে তাকিয়ে বলেছিলাম, এটা কি হচ্ছে বলতো, জামাইবাবু, ভালো ছেলে, আমাদের পছন্দ, এসব কি ব্যাপার? জিনিতা তাকিয়ে হেসেছিল সামান্য, তারপর আমার হাতটা ধরে আলতো টানে পাশের একটা দরজা দিয়ে নিয়ে গিয়েছিল হল ঘরের লাগোয়া ছোট ব্যালকনিতে। বারান্দাটা ফাঁকা, কেউ নেই। এখানে জিনিতা কেন নিয়ে এলো আমায়? আমার বুকের ভিতরটা আর ঢিপ ঢিপ করছিল, মুখটা তেতো লাগছিল। কি বলতে আমায় এখানে নিয়ে এলো জিনিতা? আমাকে কি বলে প্রতিহত করতে হবে ওকে? রিজেকশন শোনার চেয়ে অন্যকে রিজেক্ট করা আমার পক্ষে অনেক বেশি কঠিন আর কষ্টের। আমি কখনো গণ্ডগোল চাই না, চাই না কাউকে কোনো রকম কষ্ট দিতে। এখন পৃথিবীতে অন্যের মুখ ম্লান করে দেওয়াটাই হয়তো স্মার্টনেস, কিন্তু আমার মধ্যে সেই স্মার্ট ছেলেটা নেই, কোনো দিন ছিল না। সব সময় যে কোনো মূল্যে আমি শান্তি চেয়েছি জীবনে, তাই বাবা মায়ের ব্যাপারেও যতটা পারি আমি ঝামেলা কম করার চেষ্টায় থাকি, ওটাই আমার বেসিক নেচার। সেখান থেকে কি আমায় আজ অন্য কিছু করতে হবে? যিনি তাকে কি কঠিন কিছু বলতে হবে? কিন্তু ব্যাপারটা যেদিকে বাঁক নিচ্ছে তাতে সত্যি কথাটা স্পষ্ট করে বলে দেওয়াই তো উচিত, ভদ্রতা করতে গিয়ে ঝামেলা জিয়ে রাখার মানে হয় না। আমি নিজেকে মনে মনে প্রস্তুত করেছিলাম। জিনিতা এসে দাঁড়িয়েছিল আমার খুব কাছে, ওর গায়ের থেকে ঝাঁঝালো পারফিউমের গন্ধ বেরোচ্ছিল। আমি ভালো করে দেখে বুঝেছিলাম এখানে আসার পরও হালকা করে সেজে নিয়েছে। আমি আস্তে করে পিছিয়ে গিয়েছিলাম দুপা। জিনিতা বলেছিল, বল কি বলছিলি? আমি বলেছিলাম, এসব কি বলছেন তোর বাবা মা, তোর ভাই, তোদের আত্মীয়রাই বা এসব কি বলছেন? জিনিতে আলতো করে নামিয়ে নিয়েছিল মুখটা, ছোট্ট রুমাল বের করে নাকের পাশের ঘাম চেপে চেপে মুছেছিল, তারপর নরম গলায় বলেছিল, তুই হাঁদা একটা। আমি মোটেই হাঁদা নই, আমার বিরক্ত লেগেছিল, এসব করিস না তোরা। আমি ভদ্রতা দেখিয়ে চুপ করে থাকি মানে কিন্তু এই নয় যে সবটা মেনে নেব, আমায় এখানে কেন নেমন্তন্ন করেছিস? জিনিতা আমার গলার স্বর শুনে অবাক হয়ে তাকিয়েছিল, বলেছিল, তোর কি হয়েছে রুকু, এতদিন তোকে আমি চিনি, কিন্তু কোনোদিন তো তুই এমন করিস নি আমার সঙ্গে, আজ এমন করছিস কেন, তুই পছন্দ করিস না আমায়? এরা যেভাবে বলছেন সেভাবে করি না, আমি চোয়াল শক্ত করেছিলাম, আমার জীবন এসব নেই, প্লাস তুই আমার বন্ধু, আমার কাছে বন্ধুর কোনো জেন্ডার হয় না, তোরা এসব কি করেছিস? আমি জামাইবাবু, জিনিতা আচমকা শক্ত হয়ে গিয়েছিল, দাঁত চেপে বলেছিল, তোর জীবনে এসব নেই মানে, মানে আমি নেই না? আমি বলেছিলাম, না তুই নেই, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু শোন জিনিতা, ব্যাপারটা বোঝ, আমার অন্য একটা মেয়েকে পছন্দ, তোষা না। জিনিতা শটান চোখে চোখ রেখেছিল আমার। এই যে আপনি গায়ে পড়ছেন কেন? পাশ থেকে একটা খ্যানখ্যানে গলা এসে আমার কানে ঢুকলো।
বাসটা আচমকা ব্রেক কষায় আমি হুমড়ি খেয়ে পড়েছি সামনে। আসলে পিছন থেকে তো একটা চাপ ছিলই, তাই আচমকা বাসটা দাঁড়িয়ে পড়ায় সেই চাপটাই বেড়ে গিয়েছিল খুব। আমি আবছা আলোয় দেখলাম একজন মধ্যবয়সী মহিলা খুব বিরক্তি নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি বললাম, সরি মাসিমা, এত ভিড় প্লাস পিছন থেকে এমন চাপ এলো। কে মাসিমা? ভদ্রমহিলা রেগে গেলেন, সোজা হয়ে দাঁড়াও, আর একবার এমন হলে পুলিশে কমপ্লেন করব। পুলিশ? আমি কি বলবো বুঝতে পারলাম না। আজ কার্ড মুখ দেখে উঠেছিলাম সকালে, দেখলাম ভদ্রমহিলা তখনও বিড়বিড় করে যাচ্ছেন। আমি যথাসম্ভব সরে দাঁড়ানোর চেষ্টা করলাম, তার মধ্যেও শুনলাম ভদ্রমহিলা নিজের মনে বললেন, সভ্য। আজ এই নিয়ে দ্বিতীয়বার কথাটা শুনলাম আমি, প্রথমবার বলেছিল জিনিতা। সেই ছোট বারান্দায় দাঁড়িয়ে জিনিতা বলেছিল, কি রে বলছিস না কেন, তোর তোষা নাকে পছন্দ? আমি ওর চোখ থেকে সরিয়ে নিয়েছিলাম চোখ, বারান্দায় রাখা পাতাবাহার গাছের একটা পাতা ধরে বলেছিলাম, হ্যাঁ মানে ওকেই। অসভ্য, তুই একটা অসভ্য ছেলে। মানে? আমার মাথা গরম হয়ে গিয়েছিল এবার। জিনিতা বলেছিল, সারা জীবন ধরে আমার কাছ থেকে সুবিধে নিয়ে এখন তোষা না, এতটা স্বার্থপর তুই? আমি চোয়াল শক্ত করে বলেছিলাম, শোন, আমার জীবনটা দাতব্য করার জন্য নয়, আমি কোনো এজেন্সি খুলে বসিনি, এতে স্বার্থপরতার কী দেখলি? তোকে আমি অঙ্ক করে দিই না, পড়ায় হেল্প করি না, বন্ধু তো বন্ধুর জন্য করবেই, সেটা নিয়ে এসব কী বলছিস তুই? জিনিতা বলেছিল, আজ থেকে তুই আমার বন্ধু নোস, তুই ন্যাকা না? কেন একটা মেয়ে তোর জন্য এমন করে বুঝিসনি? সুবিধা নেওয়ার বেলা যথেষ্ট বলেছিস। আমি দাঁতে দাঁত ঘষে বলেছিলাম, আমার তোষা নাকে পছন্দ, এ পৃথিবীর কারোর কোনো কথা আমি শুনবো না। আমি আমার মনের কাছে ক্লিয়ার। ক্লিয়ার? জিনিতা ব্যঙ্গ করে হেসেছিল। আমি নিজে থেকে বললাম বলে আমায় এমন করতে পারলি তো? ওকে বলার সাহস আছে তোর? হ্যাঁ আছে, আমি বলেছিলাম। জিনিতা বলেছিল, জানিস কি ওর পিছনে কত বড় লাইন? পেরেক বলেছে আমায়, শি ইজ লাইক দ্যাট অনলি, ছেলেদের ঘোরাতে ওস্তাদ। শোন, ও কখনো কারো কাছে কমিট করবে না, এটা জেনে রেখে দিস। ও শুধু চায় ওকে দেখে ছেলেরা নাচবে। ইউ পিপল আর সো ফুল অফ শিট, সো মাঙ্কি ব্রেন্ড, নাচাচ্ছে নাচছিস। পেরেক বলেছে, আমি রাগের গলায় বলেছিলাম, পেরেক সবার নামই বাজে কথা বলে, ওর কথা গুরুত্ব নেই আমার কাছে, তোষানা মোটেই অমন নয়, ওকে আমি আমার ফিলিংস বলবো, ইউ উইল সি দ্যাট। জিনিতা বলেছিল, সাহস আছে তোর? সৎ সাহস আছে? পছন্দ বলে দেখা তবে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলছিস তো, বলে দেখ জুতো খাবি। আমি কেটে কেটে বলেছিলাম, আমার নিজের ভিতরে তোষানাকে নিয়ে একটা কনফিউশন ছিল, তবে আজ তুই সেটা ক্লিয়ার করে দিলি জিনিতা, তোকে থ্যাঙ্কস। জিনিতা হিস হিসে গলায় বলেছিল, বেরিয়ে যায় এখান থেকে, আর এক মুহূর্ত এখানে থাকবি না, নেমো খারাম। টালিগঞ্জ রেলব্রিজের কাছে বাস থেকে নামলাম। এখন রাস্তায় নতুন হলুদ আলো লেগেছে, সব কিছু যেন হলুদ সেলফোনে মোড়া। বাসস্টপের পাশেই একটা বড় রোলের দোকান, চারিদিকে ডিম ভাজার গন্ধ মমা করছে। আমার গা পাক দিয়ে উঠলো, আবার মাথাটাও ঘুরলো, যেন বমি করতে পারলে ভালো লাগতো। আমি রাস্তা পার করে পাড়ার দিকে এগোলাম, তবে বাড়ি যাব না আমি, তোষানাদের বাড়ি যাব এখন, আমার সৎ সাহস আছে কি না দেখাচ্ছি। বেশ কয়েকদিন হলো তোষানার সঙ্গে দেখা নেই আমার, মানে ওকে সেই কলেজ স্ট্রিটেই শেষ দেখেছিলাম, তারপর কোনো পাত্তাই নেই। আমি দুরু দুরু বুকে ওকে মেসেজ করেছিলাম একবার, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। তারপর থেকে যত দিন কেটেছে আমার কষ্ট বেড়েছে, কিন্তু তাও ওকে কিছু বলার আগে আমার মাথায় হাজার হাজার প্রশ্ন কাটাকুটি খেলেছে। ওর বয়স প্রায় আমার সমান, ওদের বাড়ি খুব রক্ষণশীল, আর তার উপর আমার বাড়ির অবস্থা, পাড়া প্রায় সবাই জানে আমাদের সম্বন্ধে, মা যখন চিৎকার করে গালাগালি করে সারা পাড়ায় শোনা যায়, রাস্তায় বেরোতে এই লজ্জায় আমার মাথা কাটা যায় একদম। এমনিতেই তোষানার মা আমায় পছন্দ করে না বলেই শুনেছি, সেখানে যদি এসব শোনে তবে তো আর রক্ষে নেই। কিন্তু যতই এইসব প্রতিবন্ধকতা আমি মনে মনে দেখেছি, ততই যেন আমার বুকের ভিতর চাঁদের বুড়ি বসে চরকা কেটেছে, আর তার তুলো তুষারপাতের মতো ঢেকে ফেলেছে আমায়। আমি বুঝতে পেরেছি আমার মন একটা চরম পরিণতির দিকে এগোচ্ছে।
কোনো মেয়েকে প্রপোজ করা কঠিন কাজ নয়, আসলে কঠিন ব্যাপারটা হলো তার পরের অংশটা। সে যদি না করে দেয় সেটা সামলানো, আর যদি আমার না করে দেয় তবে আমি চোয়াল শক্ত করলাম। পেরেক বলেছে তোষানার পিছনে লাইন আছে, এটা যদি সত্যি হয় তাহলে আমার দেরি করা ঠিক হবে না। প্ল্যান করে জীবনে কোনো কাজ করতে পারিনি, আমি ওয়ার্ডসওয়ার্থের স্পন্টেনিটিতে বিশ্বাসী, আর আজ আমি খুব স্পন্টেনিয়াস হয়ে আছি। পাড়ার ছোট গলিতে এমনিতেই আলো নেই, তার উপর আজ যেন বেশি অন্ধকার লাগছে সব কিছু। আমার মনের প্রজেকশন কি, আমি দেখলাম শুধু অন্ধকার নয়, গলিটা আজ বেশ নির্জনও। এটা দিয়ে গেলে তোষানাদের বাড়িটা কাছে পড়ে। আমি মনে মনে বুকের ভিতরে সাহসের থলিটাকে ফোলানোর চেষ্টা করলাম। তোষানা যদি দরজা না খোলে, যদি ওর মা দরজা খুলে বের হন, তবে আমি কি একটা ফোন করে ওকে বাইরে ডাকবো? যদি ও ফোন না তোলে, যদি ধাত্তেরি, বুকের সাহসের থলিতে কি লিক আছে? কিছুতেই ব্যাটা ফুলছে না কেন? তোষানার মায়ের মুখটা কি আলপিন? আমি দ্রুত পা চালালাম, গলির মাঝামাঝি এসে আচমকা কি যেন মনে হলো, আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর পিছন ঘুরি আটকে গেলাম মাটিতে। আবছা একটা মানুষের অবয়ব এগিয়ে আসছে, আবছা হলেও চিনতে অসুবিধে হলো না আমার। এইভাবে হাঁটা, মাথা ঝুঁকিয়ে রাখা, হাতের ভঙ্গিমা সবই খুব চেনা। আমার গলা শুকিয়ে গেল। একেই বলে ভাগ্য, মেঘনা চাইতেই যে মিনারেল ওয়াটার দিল ভগবান, তবে কি আজ আকাশের ব্যালকনি হাউসফুল? সত্যি লাভ স্টোরি দেব দানব সকলেই ভালোবাসে। আমি নিজেকে সাহস দিলাম, ভাবলাম বলবো, আজই বলবো, শুধু প্রেম নয় সৎসাহসেরও আজ পরীক্ষা। বুকের ভিতর ওয়াম্বাসিরা ড্রাম পেটাচ্ছে, জঙ্গলের বাতাসে খবর পাঠাচ্ছে, মনের মধ্যেকার চলমান অশরীরী শুনতে পাচ্ছে কি? তোষানা আরও এগিয়ে এলো আমার দিকে, আমি প্রাণপণে ফুঁ দিলাম সাহসের থলিতে। ড্রামের শব্দে জাগাতে চেষ্টা করলাম খুলি গুহার সম্রাটকে। তোষানাও বোধ হয় দেখেছে আমায়, ও নিজেও প্রায় দাঁড়িয়ে পড়েছে। এটাই সময় আমি শিকর উপরে এক পা তুললাম, কিন্তু ঠিক তখনই গলির ওপ্রান্ত থেকে একটা শব্দ ভেসে এলো, টিউ টিউ, সাইকেলে লাগানো এরোপ্লেনের হর্ন। তোষানা সচকিতে পিছনে তাকালো, দুর্বল আলো জ্বালিয়ে একটা সাইকেল হুড়মুড় করে এসে পড়ল আমাদের সামনে। খ্যানখ্যানে গলা শুনলাম একটা, অন্ধকারে রাস্তা জুড়ে কি হচ্ছে এসব নষ্টামো? খ্যানখ্যানে গলা শুনলাম একটা, অন্ধকারে রাস্তা জুড়ে কি হচ্ছে এসব নষ্টামো? আমি ছট করে পিছনে তাকালাম, সেই দুর্বল আলো, সেই সাইকেল, চারিদিক পাল্টে গেলেও খিটকমল প্লাটিনাম টিপট নিপ পাল্টান না। দেখলাম অন্ধকার গলির কোনায় একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর তাদের পাশ দিয়ে যেতে যেতে প্রচণ্ড বিরক্ত হয়ে কথাগুলো বললেন বুড়ো। উফ, কি লোক, সারাক্ষণ রেগে আছেন, পোস্ট মডার্ন দুর্বাসা। 10 বছর পরেও ডায়লগটা হুবহু এক রেখেছেন কি করে মানুষটা? রোজ প্র্যাকটিস করেন নাকি? আমার হাসি পেয়ে গেল, তবে হাসির তলায় সূক্ষ্ম একটা কষ্ট টের পেলাম। একদিন এই গলিতে আমরাও ছিলাম, সেই ক্ষতটা আছে এখনো, প্লাটিনাম টিপট নিপ। জীবনে কিছু কিছু ক্ষত আছে যেগুলো সারে না, যেগুলোকে ভুলে থাকার অভিনয় করতে হয়। আমি সাইকেলটা যেতে দিয়ে সামনে পা চালালাম, রাত হয়ে গিয়েছে, আমি চাই না আমার জন্য কাকু বা কাকিমা খাবার নিয়ে অপেক্ষা করুক। যিনি তা অনেক করে বলেছিল খেয়ে যেতে ওদের বাড়িতে, কিন্তু আমি খাইনি। বিকেলে বেরোনোর সময় বিলু বলেছিল, আজ পাকুর জন্মদিন, বাইরে খাবি না দাদা ভাই, তাহলে কিন্তু খুব খারাপ হবে। সেটাই মেনে নিয়েছি, আমি চাই না আর কিছু খারাপ হোক। জিনিতার সঙ্গে আমার ইমেলে যোগাযোগ রয়েছে, ও আর ওর হাজব্যান্ড সরোজ একবার শিকাগোতে আমার ওখানে গিয়েও ছিল। সরোজ খুব ভালো ছেলে, শুধু মদ খেলে খুব তাড়াতাড়ি বিপদসীমার বাইরে চলে যায়। আমি ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের বসকে একটা মেল করেছিলাম, ভিসা এখনও পাইনি, তাই ছুটিটা একটু বাড়াতে হবে। আমি জানি বস এতে রাগারাগি করবেন, কিন্তু তারপর মেনেও নেবেন। বায়োফুয়েল নিয়ে যে প্রজেক্টটা আমরা করছি তাতে আমাদের টিমের মধ্যে বস আমার উপরই ভরসা রাখেন বেশি, তাই আমি জানি সকলের সামনে লোক দেখানো চিৎকার করলেও শেষমেশ উনি আমার সঙ্গে খুব একটা কড়াকড়ি কিছু করেন না। মেলটা সবে পাঠিয়েছি,
ঠিক তখনই ফোনটা এসেছিল, নাম্বারটা অচেনা। আমি সামান্য ইতস্তত করে ধরেছিলাম ফোনটা। কিরে, তুই এসে নতুন নাম্বার নিয়েছিস, আমায় জানাস নি? যিনি তার গলা হই হই করে স্টেশনে ঢুকে আসা লোকাল ট্রেনের মতো ধেয়ে এসেছিল আমার দিকে। ওরে বাবা, তুই! আমি অবাক হয়েছিলাম। খবর পেয়ে গিয়েছিস? নাম্বারটা পেলে কী করে? জীবিতা হাসল। লাখ বলতে পারিস মানে? আমি বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়িয়েছিলাম জানলার কাছে। জীবিতা বলেছিল গতকাল বিলুর সঙ্গে দেখা হয়েছিল মলে, ও ফিল্ম দেখতে গিয়েছিল, তখনই জানলাম যে তুই এসেছিস। নাম্বারটা নিলাম। আফটার অল দিস ডেজ রুকু, ইউ হ্যাভেন চেঞ্জড আ বিট। সেই আমায় অ্যাভয়েড করিস। আমি পাশ কাটিয়ে বলেছিলাম, বল কেমন আছিস, আজ কি করছিস, ফ্রি? আমি হেসেছিলাম, হ্যাঁ ফ্রি, কেন? জিনিতা বলেছিল, আমাদের এখানে চলে আয়, আনোয়ারশাহ রোডের এখানে নতুন ফ্ল্যাট কিনেছি লর্ডসের মোড়ের কাছে, তোকে আমি ঠিকানাটা টেক্সট করছি, আজ সরোজের ছুটি, আয় প্লিজ, তুই তো আমাদের এখানে আসিস নি কোনো দিন। আমি হেসে বলেছিলাম, তোদের ওখানে যাব কেমন করে, 10 বছর পর এলাম তো। জিনিতা বলেছিল, তুই একটা ভূত, আয় আজ 6টা নাগাদ, কেমন? জিনিতা ফোনটা রাখার মিনিট পাঁচেকের মধ্যেই ওর টেক্সট মেসেজ এসেছিল, ঠিকানার সঙ্গে ম্যাপের একটা SMS। আমি পাল্টা টেক্সট করে জানিয়ে দিয়েছিলাম ঠিক পৌঁছে যাব। 6টায় পৌঁছতে হবে, কিন্তু দূরত্ব বেশি নয়, তাই 5:30 নাগাদ বেরিয়েছিলাম। এখান থেকে ট্যাক্সিতে কতক্ষণ লাগবে? আমার এখন হাসি পায়। কলেজ জীবনে বাস, অটো, মেট্রোয় করে ঘুরে বেড়াতে হতো, ট্যাক্সি চড়ার মতো পয়সা ছিল না। তখন মনে মনে ভাবতাম, যখন জীবনে রোজগার করতে শুরু করব, প্রথমেই গাড়ি কিনবো একটা। কিন্তু জীবনের মজা হলো, অল্প বয়সে আমরা যেসব জিনিস খুব বেশি করে পেতে চাই, সেগুলো পাওয়ার মতো বয়সে পৌঁছে দেখি সেই সব কিছু থেকে আমাদের মন সরে গিয়েছে বহু দূর। এই যে বিদেশে একা থাকি, আমি এখনও গাড়ি কিনিনি। ওখানে আমার বন্ধুদের সকলের গাড়ি আছে, তারা আমায় নিয়মিত খোঁচাও দেয় গাড়ি কেনার জন্য, কিন্তু আমার দরকার পড়ে না। বাড়ি থেকে ল্যাবে আমি হেঁটেই যাতায়াত করি, তাছাড়া কখনো ঘুরতে গেলে প্লেন আছে, ক্যাব আছে, বাস আছে, গাড়ির দরকারই পড়ে না। আর ওই দেশে ক্যাব পেতে অসুবিধে হয় না, যাবো না বলে কেউ মুখের সামনে থুক করে তামাকের লাল পিক ফেলে না। বাড়ি থেকে বেরোনোর সময় বিলু শুধু ধরেছিল আমায়, মনে করিয়ে দিয়েছিল আজ যেন রাতে বাড়িতেই খাই। রাস্তায় বেরিয়ে একটাও ট্যাক্সি পাইনি আমি, প্রায় 15 মিনিট ছোটাছুটি করার পর উপায় না দেখে বাস ধরেছিলাম একটা। বিদেশে এত বছর থেকে একটা অভ্যাস হয়ে গিয়েছে আমার, বেশি আওয়াজ, গায়ের উপর হুমড়ি খেয়ে পড়া লোকজন বেশিক্ষণ আর সহ্য করতে পারি না। কিন্তু এমনই কপাল আমার যে বাসটা পুরো ঠাসা ছিল ভিড়ে। আমি সামান্য দোনামোনা করেছিলাম, এত ভিড় এটাই উঠব? তারপরে নিজেকে মনে মনে গালি দিয়েছিলাম একটা, কোন লাঠের বাঁট আমি, এই জল হাওয়াতেই তো মানুষ, এই ভিড়ের গুঁতো খেয়েই তো শরীর শক্ত হয়েছে, সেখানে এখন কি এমন হনু হয়েছি। আমি নিজেকে খুব করে ভোকাল টনিক দিয়ে তুলে দিয়েছিলাম বাসে, আর উঠেই বুঝেছিলাম বুড়ো বয়সে ভোকাল টনিক খেয়ে ফুটবল মাঠে নামলে যা অবস্থা হয়, আমারও সেই দশা হয়েছে। এই 10 বছরে কলকাতায় বোধহয় মানুষ বেড়ে গিয়েছে 10 গুণ, আর পাল্লা দিয়ে কমেছে তাদের সহিষ্ণুতা। বাসে উঠেই মনে হয়েছিল এটা বাস নয়, ট্রয়ের যুদ্ধক্ষেত্র। আমি থই পাচ্ছিলাম না, ভিড় আমায় ঠেলতে ঠেলতে ড্রাইভারের পেছনে লেডিস সিটের দিকেই নিয়ে যাচ্ছিল, আর স্রোতে ভাসতে ভাসতে আমার খালি মনে পড়ছিল বহুদিন আগের একটা রাত। মনে পড়ছিল সেদিন জিনিতার সঙ্গে ঝগড়া করে আমি এমন একটা বাসে করে ফিরছিলাম, আর আজ আবার এমন একটা বাসে করে জিনিতার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। আসলে সেদিনও আমার জিনিতার সঙ্গে কোনো সমস্যা ছিল না, আজও জিনিতার সঙ্গে কোনো সমস্যা নেই। সেদিনও ওকে বন্ধু ভাবতাম, আজও তেমনই ভাবি, আর কে না জানে বন্ধুর কোনো জেন্ডার হয় না। ভিড়ের মধ্যে ছিঁড়ে চ্যাপ্টা হতে হতে শুধু এটাই মনে হচ্ছিল, জীবনে কোনো কোনো জিনিস কি ঘুরে ফিরে আসে? একটা গল্প শুরু হলে তার কি একটা শেষ থাকেই? মোম কাগজে মুড়ে রাখা অতীতের অশরীরীকে জীবন কি তার মোড়ক খুলে বের করে আনে আবার? মনে হয়েছিল তাই যদি হয়, তবে আমার সেই গল্পটা আজও সম্পূর্ণ হলো না কেন? এই কাহিনীতে জীবন কেন তার মোম কাগজের মোড়কটা খুলল না আজও? ধাক্কা খেয়ে নির্দিষ্ট স্টপে নেমে আমি হাঁপ ছেড়ে মেটেছিলাম, যাক বাবা পৌঁছালাম। এখন কলকাতার চারদিকে হাউজিং কমপ্লেক্স, বড় গেট, পিচের রাস্তা, লন,
কমিউনিটি হল, ছোট সুইমিং পুল আর কাঠের বাক্সের মতো বাড়ি। এই কদিনে খবরের কাগজ খুললে দেখেছি 1 BHK, 2 BHK সব ফ্ল্যাট, তার ডিজিটাল ইমপ্রেশন দেখলে মনে হয় কলকাতার ভিতরে এক নতুন স্বর্গ। আমি স্বর্গের ঠিকানা জানি না, কোনোদিন দেখিও নি সে কেমন জায়গা, জানি না তার এমন কোনো বিজ্ঞাপন হয় কি না, শুধু জানি কলকাতার পুরনো বাড়িঘর মরে যাচ্ছে রোজ। লিফটে করে 4তলায় উঠলাম, গেটে যিনি তা বলে রেখেছিল আমার কথা, তাই অসুবিধে হয়নি। লিফটটা সুন্দর কাছের, ভিতরে দাঁড়ালে বাইরের শহরটাকে একটা অন্য পার্সপেক্টিভ থেকে দেখা যায়। দেখেছিলাম হাউজিংয়ের পেছনের দিকে এক ফালি ঘাস জমিতে একটা দোলনা লাগানো পার্ক। লিফট থেকে নেমে বাঁদিকে লম্বা টানা বারান্দা, 4D, বার্নিশ করা দরজায় সরোজ আর জিনিতার নাম লেখা। বেল টিপে ঘড়ি দেখেছিলাম, 6:20। জিনিতা নিজেই দরজা খুলেছিল, আমি হেসেছিলাম ওকে দেখে, জিনিতা কিন্তু হাসেনি, এক দৃষ্টে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর বলেছিল আয়। আমি বলেছিলাম একটু দেরি হয়ে গেল, সরি, আর ফর্মালিটি করতে হবে না, ভিতরে আয়। আমি দরজার কাছে জুতো খুলে ভিতরে ঢুকেছিলাম, আর ঢুকেই চমকে উঠেছিলাম, আর্য এখানে, আমার পা নড়ছিল না। খিরে রুকু, আর্য নিজেই এগিয়ে এসেছিল, তোর মনে আছে আমার? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, আসলে ওর সঙ্গে আমার একেবারেই যোগাযোগ নেই। আমি আর্যকে দেখছিলাম ভালো করে, বেশ মোটা হয়ে গিয়েছে, চুলে দাড়িতে সাদা ছোপ, পাঞ্জাবি আর হাত কাটা জ্যাকেটে অদ্ভুত লাগছে। বলেছিলাম তুই এখানে? আর্য একসময় যিনি তাকে পছন্দ করত, কিন্তু কোনোদিনও সেটা বলে উঠতে পারেনি, সে কি করে এলো এখানে? আমি সোফায় বসে তাকিয়েছিলাম আর্যর দিকে। আমিও কিন্তু আছি স্যার, সরোজ 3টে গ্লাস আর একটা বোতল নিয়ে এসে রেখেছিল টেবিলে। আমি তখনও ঠিক বুঝতে পারছিলাম না আর্যর ব্যাপারটা। সরোজ 3টে গ্লাসে মদ ঢেলে বলেছিল, রুকু আর্য আমার বন্ধু, মানে জানোই তো পাবলিশিং লাইনে আছি আমি, আর ও তো এখন বিখ্যাত কবি, ওকে বাড়িতে একবার নেমন্তন্ন করি, দেখি জিনিতার সঙ্গে চেনা বেরিয়ে গেছে। তাই আজ যখন তুমি আসবে বললে আমি আর্যকেও ডাকলাম। আমি হেসে বলেছিলাম ভালোই হলো, দেখা হয়ে গেল, আর সরোজ আমি ড্রিঙ্ক করি না, তোমায় কে দিচ্ছে বাবা, এটা আমার বউয়ের জন্য। সরোজ হেসে গ্লাসটা এগিয়ে দিয়েছিল জিনিতার দিকে। জিনিতা একটা ট্রেতে করে কিছু স্ন্যাক্স এনে রেখেছিল সামনে, তারপর বলেছিল তুই কি নিবি, কোল্ড ড্রিঙ্ক নে একটু। আমি বলেছিলাম আমি এডেটেড ড্রিঙ্ক খাই না, এখানে এসে এমনিতেই এত তেল খাওয়া হচ্ছে শরীরে 12টা বাজছে পুরো। আর্য গ্লাসে চুমুক দিয়ে বলেছিল তুই কি র্যাম্পে হাঁটবি নাকি, তোকে তো এখনও 27-28 বছর লাগে, আরে বয়সের সঙ্গে শরীরটা না বাড়লে কেউ পাত্তা দেয় না। আমি হেসে বলেছিলাম পাত্তা কে পেতে চায়। আর্য ঘুরে বসেছিল আমার দিকে, তারপর বলেছিল কি বলছিস তুই, পাত্তা তুই চাস না, এটা হতে পারে, সবাই পাত্তা চায় না, সবাই চায় না। আমি প্লেট থেকে একটা চিকেন স্যান্ডউইচ তুলে নিয়ে বলেছিলাম তুই তোর চোখ দিয়ে দেখিস বলে ভাবিস তুই যেটা চাস সেটা সবাই চায়, আসলে তা তো নয়। আমি কত মানুষকে চিনি যারা ভালো কেরিয়ার ছেড়ে শখের জন্য বেরিয়ে পড়েছে পৃথিবীতে, জানবি আনন্দে থাকাটাই আসল। তুই আনন্দে আছিস? জিনিতা তাকিয়েছিল আমার দিকে, তোকে দেখে কিন্তু মনে হয় না, সব সময় কি যেন একটা আড়াল করার চেষ্টা করছিস মনে হয়। আমি স্যান্ডউইচটা শেষ করে বলেছিলাম ওসব ভাবি না, আই হ্যাভ মেড পিস উইথ মাই লাইফ। সরোজ এরই মধ্যে 3টে ড্রিঙ্ক খেয়ে নিয়ে একটু বেসামাল হয়ে গিয়েছিল, আমার দিকে তাকিয়ে বলেছিল তুমি তো গ্রুপ পিস করে নিয়েছ, কিন্তু জিনিতা ও তোমারই এখনো তোমার প্রেমে পড়ে আছে। আচমকা এই কথাটা শুনে আমি থতমত খেয়ে গিয়েছিলাম, এই রে এইসব আবার কি বলছে সরোজ। সরোজ বলেছিল কারেন কেউ না গুরু, আমি জানি জিনিতাই আমার সব বলেছে, তুমি ওকে রিজেক্ট করেছিলে ফর সাম গার্ল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, মাথা নিচু করে ববসেছিলাম সোফায়। সরোজ 4 নম্বর গ্লাসটা তৈরি করে তাকিয়েছিল আমার দিকে, অল্প কমলা রঙের আলোয় ডুবেছিল ঘরটা, কাছের জানলা দিয়ে অন্য বিল্ডিংয়ের আলোর চৌখুপি দেখা যাচ্ছিল। আমি জিনিতার দিকে তাকাতে পারছিলাম না, এমন অবস্থায় পূর্ব জানলে কে আসতো। সরোজ হেসেছিল জোর গলায়, শালা লাইফ কুত্তি আছে, যে তোমার চাইলো
সে তোমায় পেল না, তুমি যাকে চাইলে তাকে তুমি পেলে না, সে যাকে বিয়ে করলো সেখানে তাকে। আহ সরোজ, জিনিতা ধমক দিয়েছিল এবার, কেন খাও তুমি এসব? ইউ ডোন্ট হ্যাভ স্টমাক ফর ইট। আর এসব কতদিন আগের ঘটনা, ওই বয়সে এমন নানা কিছু হয়। ডোন্ট বি এ গ্রেভ ডিগার। আজও কথা ঘোরাতে জিজ্ঞেস করেছিল, তা কতদিন আছি সেখানে? আমি স্বস্তি পেয়েছিলাম, বলেছিলাম এই আছে কিছুদিন, ভিসাটা হলেই যাব। জিনিতা বলেছিল, ভিসার দরকার না হলে আসতো নাকি, জানিস না ও 1 নম্বরের স্বার্থপর। আমি হেসেছিলাম, স্বার্থপর কথাটা খুব আপেক্ষিক, কিন্তু এই নিয়ে কথা বাড়ালে বাড়বেই। বলেছিলাম, তা আর্য তোরা বাড়ি বিক্রি করলি কবে? আর্য গ্লাসটা শেষ করে সামনে প্লেট থেকে দুটো আমার তুলে নিয়ে বলেছিল, বছর দুয়েক হলো বিক্রি করিনি, করতে বাধ্য হয়েছিলাম। মানে? আমার আশ্চর্য লেগেছিল কথাটা। কেন, পেরেক তোকে কিছু বলেনি? কি বলবে? আমি বুঝতে পারছিলাম না আর্য কোন দিকে নিয়ে যাচ্ছে কথাটা। আরে নীরাজ স্যার দেশাই, পেরেক তো ওর কাছেই কাজ করে এখন, ওই নীরাজেই জোর করে বিক্রি করিয়েছে বাড়ি, বাবা চায়নি কিন্তু এমন থ্রেট করলো, পেরেক ছিল তো সামনে। আমি খুব অবাক হয়ে বলেছিলাম, পেরেকের সামনে করলো? আরো চুপ করে বসে দেখলো? পয়সা বস পয়সা। আর্য আর একটা ড্রিঙ্ক গ্লাসে ঢেলে নিয়ে ছোট করে চুমুক দিল। পয়সার জন্য মানুষ সব পারে, আর এ তো বাড়ি, সম্পর্ক থাকে না। পেরেক ক্যাটালিস্টের কাজ করেছিল ডিলটায়, মনে আছে? আগে কত সমাজসেবার বাতেলা করতো, এখন সব গেছে, বাইক ছাড়া ঘোরে না, পাটুলিতে ফ্ল্যাট কিনেছে, পেরেক গজাল হয়ে গেছে বস, কিছুই তো খবর রাখিস না। 9:15টার সময় যখন আমি উঠেছিলাম, ততক্ষণে লম্বা সোফাটায় সরোজ ঘুমিয়ে পড়েছে। আর্য নিজেও কার্পেটে বসে একটা টেবিলে মাথা রেখে শুয়েছিল, শুধু জিনিতা তখনও বসে। আমি দরজার কাছে এসে জুতো পরে বলেছিলাম, আসি রে, যদি আবার কখনো শিকাগোয়ে যাস দেখা হবে। আসবি? জিনিতার গলাটা কেমন যেন ভাঙা শুনিয়েছিল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে, দেখেছিলাম জিনিতা ঠোঁট টিপে নিজেকে সামলানোর চেষ্টা করলেও এক কুচি জল গড়িয়ে নামছে ওর চোখের কোণ দিয়ে। আমি বলেছিলাম, কি হলো তোর? জিনিতা বলেছিল, একটা কথা বলবি রুকু? আমায় তুই এখনো ক্ষমা করিসনি না, আমায় ভালো না বাসিস, কিন্তু ঘেন্না করিস না রুকু। মানে? আমি তাকিয়েছিলাম ওর দিকে, জিনিতা হাতটা ধরেছিল আমার, তারপর আঙুলে আঙুল জড়িয়ে বলেছিল, তুই জানিস কি বলছি আমি, মানে আমি হাতটা ছাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলাম, তারপর মৃদু গলায় বলেছিলাম, ওসব বাদ দে, কোনোদিনই ঘেন্না করি না তোকে, আমার যা হওয়ার হয়েছে, আজ আসি রে, রাত হলো। অন্ধকার গলি থেকে বেরিয়ে দুপা যেতেই পকেটে ফোনটা নড়ে চড়ে উঠল। এখন আবার কে? আমি ফোনটা বের করলাম, বিলু। কলটা রিসিভ করে বললাম, আসছি রে বিলু, এই বাড়ির সামনে। দাদা ভাই খুব বিপদ, বাবা অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ আয় জলদি। কাকু অসুস্থ? হঠাৎ বিকেলে বাড়ি থেকে বেরোনোর সময় তো দেখছি দিব্যি ছিল। তবে আমি কোনো মতে ফোনটা পকেটে ঢুকিয়ে দৌড়লাম, বাড়ির গেট খুলেই আমি জুতো পরেই ঘরে ঢুকলাম, তারপর দৌড়ে উঠলাম সিঁড়ি দিয়ে। তবে এরই ফাঁকে দেখলাম ঠাকুমার ঘরের পর্দার তলায় নীল আলো নাচছে, হিন্দি গান শোনা যাচ্ছে। আমার বিশ্রী লাগলো, ছেলে অসুস্থ আর মা এদিকে টিভি দেখছে, এত মিনট! আচমকা মায়ের মুখটা মনে পড়ে গেল, মনে পড়ে গেল মা রেগে গিয়ে বলতো, তোদের গুষ্টি স্বার্থপর, যেমন তোর ঠাকুমা তেমন তোর বাপ, তুই নিজেকে দেখিস না, নিজে কেমন তুই আপসাপ থাকিস, আমায় তোর বাপ এত অত্যাচার করে দেখেও তুই কেমন মুখ বুজে থাকিস, তোদের রক্তটাই খারাপ, সেলফিশ, তোরা মহা সেলফিশ। কি হয়েছে রে বিলু? আমি সোজা গিয়ে ঢুকলাম কাকুর ঘরে, দেখলাম বিছানায় কাকু শুয়ে আছে, ঘামছে খুব, কাকিমার পাকুর মুখে ভয়। আমি বললাম, ডাক্তার দেখেছিস? হসপিটালে নিয়ে যেতে হবে। বিলু বলল, পাড়ার ওই দিকে মুকুল সেন থাকেন, কার্ডিওলজিস্ট, বাবাকে দেখেন, কিন্তু মোবাইলে পাচ্ছি না। মুকুল সেন? আমি চিনতে পারলাম না, হয়তো নতুন এসেছেন। বললাম, খিটকমলকে দেখাস না? বিলু বলল, বাবা পছন্দ করে না বুড়োকে, তুই প্লিজ একটু যাবি মুকুল সেনের বাড়ি, বললেই আসবে। শিওর, কোথায় ওর বাড়ি? বিলু থমকালো একটু। আমি বললাম, কি হলো বল,
এখন 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না। বিলু তাও সময় নিল একটু, তারপর বলল, শীতলদের বাড়ির দোতলাটা ওরা কিনেছে, যাবি? আমি চোয়াল শক্ত করলাম। শীতল মানে তোষানাদের বাড়ি। সরি দাদা ভাই, বিলু হাত কচলালো, তোকে মানে, বললাম, আই এম গোয়িং, ডোন্ট ওয়ারি। আমি দৌড়ে বেরোতে বেরোতে শুনলাম বিলু বলছে, দরজার বাঁদিকে বেল আছে দাদা ভাই, খুঁটা টিপলেই। তোষেনাদের বাড়ির সামনে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। দরকারে পড়ে 7-5 না ভেবে চলে এলেও এখানে এসে পাটা কাঁপলো আমার। পেটের ভিতর ট্র্যাপিজের বারে ডিগবাজি খেলো 12টা জোকার। আমি রং বেরঙের কাঁচের জানলা লাগানো ঘরটার দিকে তাকালাম। শীতকাল, তাই জানলা বন্ধ, কিন্তু রঙিন কাঁচ ভেদ করে আলো আসছে বাইরে। ওই ঘরটা কার আমি জানি, জানি তোষানা ওখানেই আছে। কত দূরত্ব আমাদের মধ্যে, বড়জোর 20 ফুট, কিন্তু সত্যি কি তাই? দূরত্ব কি শুধু দূরত্ব দিয়েই মাপা হয়? আমি নিজেকে শক্ত করলাম। ওদিকে তাকানো তো আমার বারণ, বলেই তো দিয়েছে, আমি মরে গেলেও নাকি যাকে। আমি লোহার গেটটা খুলে এই সামনে ছোট্ট চাতালটায় উঠলাম। এই তো কমন দরজা, 2টো বেল। দোতলায় থাকেন ডক্টর সেন, এই উপরের বেলটাই হবে। আমি 2 বার চাপলাম বাটনটা, ভিতরে টিং টিং শব্দ হলো। কে? একটা মহিলা কণ্ঠস্বর। আমি বললাম, প্লিজ একটু খুলবেন, খুব দরকার, প্লিজ। খুট করে শব্দ হলো একটা, তারপর সামনের দরজাটা খুলে গেল। কে? প্রশ্নটা করতে গিয়েও মাঝপথে আটকে গেলেন ভদ্রমহিলা। আমিও কথা বলতে গিয়ে হারিয়ে ফেললাম সব বর্ণমালা, স্থির হয়ে তাকিয়ে রইলাম সামনের দিকে। বুঝতে পারলাম ভুল বেল টিপেছি। আমার বুকের ভিতর ওয়াম্বাসিরা ড্রাম বাজাচ্ছে আবার, দ্রিমি দ্রিমি শব্দ ভেসে আসছে জঙ্গলে। আর তার মধ্যে পথ হারানো মানুষের মতো আমি দাঁড়িয়ে রইলাম তোষানার মায়ের সামনে। করটি গুহা তখন নির্জন। আজকের মতো শ্রী স্মরণজিৎ চক্রবর্তীর লেখা মোম কাগজ উপন্যাসটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।